হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা টিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিনিয়ত নেয় কিন্তু আবারও আপনাদের সামনে একটি দুর্দান্ত সংবাদ নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে কেননা দুই হাজার বাইশের পয়লা জানুয়ারিতে আপনারা কোন কোন সম্পূর্ণ নতুন চার পাঁচটি প্রকল্পের টাকা পেতে চলেছেন তা নিয়ে আজকের এই ভিডিওতে এবং সেই প্রকল্পে আপনার নাম আছে কি নেই সেটা কী করে বুঝবেন এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা করে পেতে চলেছেন পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তারিখ থেকেই তা নিয়ে আজকের এই ভিডিও এবং সম্পূর্ণটা আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব তো আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ থেকে যেসব প্রকল্পের টাকা পুরুষ এবং মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার প্রথম যে নম্বরে রয়েছে বন্ধুরা পিএম কুষাণ সম্মানিধি প্রকল্প আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে পিএম কৃষণ সম্মানৃদ্ধি প্রকল্পের কিন্তু সামনের কিস্তির টাকা পয়লা জানুয়ারি দুই হাজার বাইশের ঠিক দুপুর বারোটা থেকে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে হবে অনেকে হয়তো এটা জেনে থাকবেন এর পরবর্তীতে যেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা হয়তো অনেকেই এটা খুব যারা এই রাজ্যে বসবাস করে তারা হয়তো সকলে জানে যে ছোটো বড়ো সবাই প্রায় জানে যে রাজ্যের মহিলাদের কিন্তু কাস্ট অনুযায়ী অর্থাৎ জেনারেল কিংবা ও কাস্টের হলে পাঁচশো টাকা করে প্রতি মাসে পাচ্ছে রাজ্যের মহিলারা এবং এসসি কিংবা এসটি কাস্টের মহিলারা হলে কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছে তো এই ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু পয়লা জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তো এর পরবর্তীতে তিন নম্বরে যেটা রয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো জেনে থাকবেন যে রাজ্যে কিন্তু যারা ষাট বছরের উপরে অর্থাৎ বার্ধক্য ভাতা আমরা যেটাকে বলে থাকি সেই বার্ধক্য ভাতারও টাকা কিন্তু পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ থেকেই আমাদের রাজ্যে যারা বার্ধক্যরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দেয় যারা আপনার বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিংবা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা চলে আসবে পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে এক হাজার টাকা করে তবে এখানে একটা কথা জানিয়ে দিই এখানে কিন্তু এসসি এসটি কিংবা ওবিসির কোনো ফ্যাক্টর না যে কাজটি আপনি হন না কেন যদি আপনার নাম বিধ ভাতা কিংবা প্রতিভম্বী ভাতা কিংবা বার্ধক্য ভাতায় থেকে থাকে তাহলে কিন্তু আপনি পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকেই সরাসরি এক হাজার টাকা পেতে চলেছে এরপরে সব থেকে যেটা একটা বড়ো প্রকল্প হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের সব থেকে একটা বড় প্রকল্প হলো আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যুবশ্রী প্রকল্প যেটাকে আমরা অনেকেই বলে থাকি বেকার ভাতা প্রকল্প এই বেকার ভাতা প্রকল্পে কিংবা যুবশ্রী প্রকল্পে যাদের আপনাদের নাম রয়েছে তারা কিন্তু সরাসরি পেতে চলেছেন জানুয়ারির এক তারিখেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে কেননা যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক মাসে বেকারদের দিয়ে দেওয়া হয় দেড় হাজার টাকা করে সেই এই যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু আমরা পেয়ে যাব সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তারিখ থেকেই আর পাশাপাশি আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পাচ্ছিলেন তো যারা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি কিন্তু স্টাটা চেক করে দেখতে পাচ্ছে বহুদিন ধরেই ট্রানজ্যাকশন স্টার আছে অ্যাকাউন্ট ভ্যালিড কিংবা ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে তারাও কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন যে ধাপে ধাপে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো জানুয়ারি মাসেও কিন্তু একটা ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে যাদের আশা করি যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তারা কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা সরাসরি পেতে চলেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত টাকা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে যে যেরকম প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্প অনুযায়ী কিন্তু আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকায় কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং সর্বনিম্ন আপনারা জানেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা দেওয়া হয় তবে এস সি এসটি ক্যাটাগরি মহিলার হয়ে থাকলে আপনারা এক হাজার টাকা পান এটাও আপনারা জানেন মানে সর্বোচ্চ জানুয়ারি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে তা আশা করি বন্ধুরা ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে জানুয়ারি মাসে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ভিডিওটি প্রকলে আসলে অবশ্যই আপনাদের একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন তবেদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব খুব শীঘ্র পরে বর্তিতে ধন্যবাদ